অষ্টম গল্প আড়ক, প্রথম প্রকাশ মৌচাক পত্রিকায়, বাংলা 1339 আশ্বিন মাস, ইংরেজি 1942। রাজস্থানের এক হ্রদের তীরে এক নির্ভীক শিকারী গিয়েছিলেন বালি হাঁস শিকার করতে। তিনি কি সত্যিই কিছু দেখেছিলেন, নাকি সবটাই আড়কের ঘোর? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অতিলৌকিক গল্প সংগ্রহের অষ্টম গল্প আড়ক। সম্পাদক মহাশয়, আপনি মৌচাকের জন্য গল্প চেয়েছেন, একটা ভূতের গল্প হলে ভালো হয় লিখেছেন। গল্প একটা দেব, তবে ভূতের নয় এবং গল্প নয়, সত্য ঘটনা। লাহোর মিউজিয়ামে যখন চাকুরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান, তাঁদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। তিন পুরুষ পূর্বে তাঁর পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন, সেই থেকেই তাঁরা দেশ ছাড়া। সন্ধ্যার পর তাঁর বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলে বর্ষা, বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি দেখতাম, আর সেই সঙ্গে রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এই সকল কথা লিখতে আমি বসিনি, একটা আশ্চর্য ঘটনার কথা বলবো আমি। বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন, দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ায় ভালো তামাক টানছি। ও, এই এখানে বলে রাখি, মিস্টার সিং সাধারণ ধূমপানে অভ্যস্ত ছিলেন না, তিনি পুরানো আমলের তামাকের ভক্ত। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, করি। আমি মুচকি হেসে বললাম, ভূত টুত দেখেছেন নাকি? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, তবে হ্যাঁ, আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এই ঘটনা না ঘটত আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম, লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কিরকম, আপত্তি না থাকলে বলবেন? মিস্টার সিং একটু চুপ করে থেকে বললেন, বলি শুনুন। বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, কিন্তু আমার প্রত্যেকটি কথা সত্য। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্রেয় ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু দেখলেই বোঝা যেত তখন তিনি বদ্ধ উন্মাদ। আমি বিস্ময়ের সুরে বলে উঠলাম, বদ্ধ উন্মাদ? মিস্টার সিং বললেন, একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজপরিবারের আইন অনুসারে তাঁর ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। যাকে সে কথা গল্পটা বলি, বিনায়ক দত্ত সিং তাঁর অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। আমি মধ্যে মধ্যে তাকে নানা প্রশ্ন করেছিলাম, সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম।
আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদলের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ফুর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাঁদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তাঁর দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় চড়ে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না, মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার উপরে আসল ধারা, অনেকখানি জল। তাতে যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাঁকে সেখানেই বালুসজ্জায় সাহিত্য অবস্থায় ফেলে চললেন এগিয়ে। বলা বাহুল্য, তিনজনের মধ্যে কেউই তখন ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছনে ফিরে চেয়ে দেখলেন তাঁর বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালু চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্য মূর্তি তারা চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক তারা হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক লোচনের অন্তরালে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে দেখতে লাগলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী ভেবে তাঁরাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর তিনেক কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারা তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে, এর নাম নাহার নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে এক পাহাড়ের মালা। এই পর্বতশ্রেণী কোথাও হাজার ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন ওই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালিহাঁসের দল হ্রদের জলে জলে চড়ে বেড়ায়, একথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতাপাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ গ্রামের লোকেরা তাকে বলেছিল মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু দু একজন বৃদ্ধ লোক তাকে নিষেধ করে বলেছিল রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বলেছিল জায়গাটা ভালো নয়। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল, সে বললে কোটা দরবারের নিমক মহলে এক বেনিয়া সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে, সে বেনিয়া লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে নাকি দেখেছে হ্রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল, কেমন যেন অদ্ভুত সব শব্দ হচ্ছিল জলের মধ্যে। মোটের ওপর সেই ঘটনা আর ওখানকার লোকজনের কাছে শোনা কথাই তার মনে হয়েছে হ্রদের ধারে কেউ যায় না, অনেকদিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে হ্রদ নিয়ে একটা ভয় আছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল, সকালবেলায় তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শোনবার লোক ছিলেন না, তিনি বুঝতেন স্ফূর্তি শিকার হল্লা হইচই, লোকটি ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের।
এসব শুনবার পর তিনি আরো দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে তিনি যাবেন। ওই হ্রদে যাবার পথে একটা ভিলদের গ্রাম পড়ে। এক বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তাহলে জানবেন সে রাতে কোনো ভয় নেই। ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘে? ভিল বললে, তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কি জানে হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। ঠাকুরদাদা তাকে লোভ দেখালেন, তুই সঙ্গে চল না, ভালো বকশিস দেব। ভিল করজোড়ে বললে, মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও কে রাত কাটাবে নারায়ণ নিপাতের ধারে? প্রাণের ভয় নেই আমরা ভিল, বাঘের ভয় রাখিনি। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই। আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো করে জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে প্রায় 40 মাইল দূরে। ঠাকুরদাদা ভিল্লের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে, জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে, এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধার, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠলে পূবের পাহাড় দিয়ে একদল সবুজ বনো টিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে, থপথপে সাদা জ্যোৎস্না, কৃষ্ণা তৃতীয়া। দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে, যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালি হাঁস আসার সময়, কিন্তু কই একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার, হাঁসের দল যদি নামে তবে সে রাত্রে বিপদহীন বলে জানবেন। ঠাকুরদাদা ভাবলেন, যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হল, অপূর্ব জ্যোৎস্না আলোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তারও যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছুটা আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে, জ্যোৎস্না পরে তাদের সাদা দুধের মতো পাকাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদের ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিবা সামান্য বেশি, এত দূর থেকে বন্দুকের পাল্লা পাওয়া যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্নার রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, কিবা আরও হাঁসের দল নামে কিনা। শিকারের পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিচ্ছু নেই, এক দৃষ্টি হাঁসগুলো লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার, এ কীরকম হাঁস? ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা আবার বা চোখে ভুল দেখবার কী কারণ আছে এতটুকু খেয়ে? তারপর যা ঘটেছিল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি, কিন্তু ওই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশের কলঙ্কময় ঘটনা। কাজে আমি আপনাকে মিথ্যে বানিয়ে বলছি, অন্তত এটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসের মতো প্রাণীগুলো ঠিক হাঁসের মতো নয়, অনেক অনেক বড়। সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয়। তারপরে মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে,
সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুরদাদা আবার চোখ মুছলেন, আবারও ভাবলেন আরও ওইটুকু খেয়ে আজ আমার একই দশা। পরক্ষণে ওই জীবগুলো জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্না আলোকে বিস্মিত ভীত চকিত আমার দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পরে চিকচিক করছে, তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তাদের তিনি দেখেছিলেন জানেন না, তারা নিজেদের মধ্যে খেলা করল চলে, রাজহাঁসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। কতক্ষণ পরে তাও ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরে জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখন তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা, তখন তার আরোকের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল, তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে কী করে পৌঁছেছিলেন ভিলদের গ্রামে তা তার মনে নেই। বৃদ্ধ ভিল ভৈজি দুপুরে গ্রামে পৌঁছে তাকে জিজ্ঞাসা করলে, হুজুর আজ কি নেমেছিল? ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন, হাঁস নেমেছিল কিন্তু তিনি একটাও মারতে পারেননি। কেন ওই মিথ্যা বললেন? কেন মিথ্যা বললেন এবার শুন, কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহার হ্রদের তীরে, বৈজিকে সত্যি কথা বললে পাছে সে রাত্রিকালে যেতে বাধা দেয়। কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি ঠাকুরদাদা শুয়ে রইলেন হ্রদের ধারে ঝুপড়িতে, কিন্তু বন্দুকে গুলি ভরতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাতে জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে, তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্না আলোকে ঠাকুরদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি আর দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদা কি ভেবে আরোকে নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন, বোধহয় ওদের কাউকে ধরতে চেয়েছিলেন। ত্রস্ত বন্য হাঁসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণে শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়ায় লজ্জাহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিল্লের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভৈজি ঘাড় নেড়ে বলতেন, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় তার অভিজ্ঞতার গল্প করেছিলেন একবার নয় অনেকবার, বলতেন একই কথা একই বর্ণনা। মৃত্যু দশ বছর আগে থেকে তাঁর আর স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি, একেবারে উন্মাদ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুবই অদ্ভুত ঘটনা। তবে বিনায়ক দত্ত সিং আমার কথা কেটে বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, তাই না? হ্যাঁ, সে আমিও জানি, আমাদের দেশেও সকলে বিশ্বাস করেনি,
কেউ বলেছে ঠাকুর দাদা অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখেছেন, বন্য হংসীকে ভেবেছেন আকাশপুরী। আবার কেউ বলে আকাশপুরী দেখলেই লোকে পাগল হয়ে যায়, সে বৃদ্ধ ভীল সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি, ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার জন্মই হয়নি। এতক্ষণ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আরক, পাঠ করে শোনালেন প্রখ্যাত মঞ্চ ও চিত্রাভিনেতা শুভাশিস মুখার্জী।